চট্টগ্রামের কালুরঘাটে একটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, অভিযানের বিস্তারিত জানাবেন, কোনো অনিয়ম কি পেল? চট্টগ্রামের একটি নাম করা একটি প্রতিষ্ঠান ফাইভ ফুডের কারখানায় এই মুহূর্তে অভিযান চলছে। আপনারা দেখছেন এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা এই অভিযানটি চালাচ্ছেন এবং আমরা এখানে দেখেছি অস্বাস্থ্যকর পরিবেশে এখানে বিভিন্ন খাদ্য পণ্য তারা এখানে উৎপাদন করছেন। এবং গতকাল আমরা দেখেছিলাম নগরীর খাতুনগঞ্জে সেখানে রং মিশিয়ে বিভিন্ন সামাই তৈরি করা হচ্ছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে তারা সামাই তৈরি করছিল। সেই অভিযোগে গতকালে এই সামাই কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এবং আজকে যে থাই ফুড, সেটি চট্টগ্রামের একটি নাম করা একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদন করা হয়, বিশেষ করে সেমাই, নুডলস, চানাচুর থেকে আরম্ভ করে চায়না গ্যাস, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য আসলে এখানে তৈরি করা হচ্ছে এবং খুবই অস্বাস্থ্যকর পরিবেশে। এবং আমরা প্রতি বছর দেখেছি রোজার আগে এভাবে ওজন চালানো হয়, এর পরপর কিন্তু তাদের যে তদারকি সংস্থাগুলো তাদের আসলে গাফলতির কারণে তারা কিন্তু বারবার কিন্তু এই ধরনের এইসব প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু তাদের যে অপকর্মগুলো তারা সেগুলো চালিয়ে যাচ্ছে। তো এখানে যেমনটি বলছিলাম, ভোক্তার পক্ষ থেকে বলা হয়েছে আগামী এই আসন্ন পুরো রমজানে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু এখানে নয়, যারা বিভিন্ন ভেজাল পণ্য বা ভেজাল খাদ্যদ্রব্য তারা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঠিক আপনাকে এখানে একটু দেখাতে চাই, এখানে যারা কাজ করছেন তাদের কিন্তু গ্লাভস নেই, মুখের মধ্যে মাস্ক নেই, তারা কিন্তু কোনো নিয়ম না মেনে তারা কিন্তু এখানে কাজ করছেন। তো যেমনটি বলছিলাম, এ মুহূর্তে ভোক্তার যে অভিযান সেটি চলছে, হয়তো একটু পরেই তারা আমাদের কানুষ্ঠানিকভাবে জানাবে তারা এখানে কী কী পেয়েছেন, সেসব হয়তো আমরা আপনাদেরকে আপডেট করে জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদুল।